প্রচণ্ড গরম, মনে হচ্ছে রাজস্থানে বসে আছি, তার মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিও রেকর্ড করতে হচ্ছে, তো মারাত্মক অবস্থা। আজকে আলোচনা করব তিড়ি কেন মোহনবাগান ছেড়ে চলে গেল, বা মোহনবাগান ম্যানেজমেন্ট কেন তিড়িকে ছেড়ে দিল, আর মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের ট্রান্সফার আপডেট কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্লেয়ার মানে যে যে প্লেয়ারকে নিয়ে কথা উঠেছে তাদেরকে নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে যেটা প্রত্যেক দিন বলে থাকি, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে আসবো ছোটদের খবর। রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের আজকে সেমিফাইনাল ম্যাচ আছে সন্ধ্যে 7টা থেকে, মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। খেলাটা 7টার সময় হবে, মুম্বাইতে হবে খেলাটা, দেখা যাবে ইউটিউব চ্যানেলে, আইএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তাও আমার ডেসক্রিপশানে লিঙ্ক দুটো প্রোভাইড করে দিচ্ছি, আশা করি আপনারা, আপনাদের অসুবিধা হবে না, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করে দেবো। এবার চলে আসবো টিরি। টিরি কেন মোহনবাগান ছেড়ে দিল, দেখুন এই বিষয়টা কিন্তু অনেকদিন আগে থেকে প্রবলেমটা শুরু হয়েছে। প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু টিরিকে ছাড়তে কখনোই চায়নি, তা না হলে তারা এতদিন ধরে বসিয়ে তার চিকিৎসা করিয়ে তাকে ম্যাচ ফিট করার জন্য এত টাকা খরচ বা এতটা সময় নষ্ট করতো না। তো ম্যানেজমেন্টের ইচ্ছে ছিল টিরি থাক, কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে আবার ফেরান্ডোর বেশি পছন্দ। জানি না, হয়তো ফেরান্ডোর ছকের সাথে ব্র্যান্ডন হ্যামিল খুব ভালো মিল খায় কি না বলতে পারবো না, তবে ফেরান্ডোর অ্যাকচুয়ালি ব্র্যান্ডন হ্যামিলকে পছন্দ। আর একটা কারণ হচ্ছে, কারণ ব্র্যান্ডন হ্যামিল উল্টো পায়ের প্লেয়ার, মানে যে এরা যে পায়ে খেলে তিরি এবং ডামজানোভিচ, ব্র্যান্ডন হ্যামিল কিন্তু অপোজিট পায়ে খেলে, যাতে সুবিধে এটাই হচ্ছে যে দুটো দু পায়ের অপশান থাকছে। ভালো করে বোঝাতে গেলে, যেমন ক্রিকেটে একটা রাইট হ্যান্ড একটা লেফট হ্যান্ড ব্যাটসম্যানের ওপেনিং হলে বোলারদের অসুবিধে হয় বা খেলতে সুবিধে হয়, সেই রকমই ব্যাপার আর কি। ডিফেন্সে যদি দুটো প্লেয়ার দুটো পায়ের হয় তাহলে অনেকটা সুবিধে হয় এবং দুদিকেই চেঞ্জ করা যায়, রাইট সেন্টার ব্যাক লেফট সেন্টার ব্যাক দুদিকেই চেঞ্জ করা যায়। এই কথাটা ভেবেই হয়তো ফেরান্ডো হ্যামিলকে চাইছে, আমি বলতে পারবো না এক্স্যাক্ট কারণ, আমার মনে হয় যে এটা একটা বড় কারণ। আর একটা বিষয় হচ্ছে যে টিরি যে সম্পূর্ণ ফিট নয় এই কথাটা বলাটা ভুল হবে, টিরি কিন্তু ফিট আছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে টিরি কিন্তু একটা বড় চোট কাটিয়ে এসেছে। টিরি ম্যাচে নেমেই প্রথম দিনই বা একটা দুটো ম্যাচেই দারুণ পারফর্ম করবে না, তার কিন্তু ফর্মে ফিরতে আস্তে আস্তে সময় লাগবে। তো ম্যানেজমেন্ট এই কারণেই টিরিকে রেখেছিল, টিরির পারফরমেন্সের জন্য অনেকে যেটা ভাবছেন যে টিরিকে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা তা নয়। ফেরান্ডো অন্যরকম কিছু প্ল্যানিং করতে চাইছে, যেখানে যে প্ল্যানিংয়ে টিরি ফিট হচ্ছে না। আর দামজানোভিচকে অনেকেই আপনারা আমার কাছে কমেন্ট করেছেন যে দামজানোভিচকে কেন ছেড়ে দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, দামজানোভিচকে কেন ছেড়ে দেওয়া হলো, ওর কন্ট্রাক্ট কেন এক্সটেনশান করা হলো না। তাহলে বলি শুনুন যে দামজানোভিচ নিজেই কন্ট্রাক্ট এক্সটেনশান করতে চায়নি এক্ষুনি। আমার যতদূর ধারণা বা যতটুকু আমি খবর পেয়েছি, দামজানোভিচ একটু বাজারে বা মার্কেটে তার কী রেট উঠছে ইত্যাদি দেখতে চায়, তাই জন্য এক্ষুনি কোনো কন্ট্রাক্টে সে যেতে চাইছে না। তাই আর মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যে দামজানোভিচ যদি থাকতে চায় তাহলে এক্ষুনি যেন কন্ট্রাক্টটা সাইন করে নেয়, কিন্তু দামজানোভিচ এখন কন্ট্রাক্ট সাইন করছে না। তো ব্যাপারটা এইখানে দাঁড়িয়ে আছে, কেউই কাউকে, মানে মোহনবাগান দামজানোভিচকে তাড়িয়ে দিচ্ছে বা ফেরান্দো দামজানোভিচকে তাড়িয়ে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। দু নম্বর যে বিষয়টা সেটা হলো ফ্লোরেন্তিন পোগবা। ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে অনেকেই বলছে পোগবা আবার ফিরে আসবে ইত্যাদি ব্যাপার, ব্যাপারটা কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ফ্লোরেন্তিন পোগবার এখনও মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট আছে এবং আইএসএল জেতার পর ফ্লোরেন্তিন পোগবা আমার টিম জিতেছে বলে আনন্দে নাচছিল মোহনবাগানের জার্সি পরে। এটা থেকে বোঝা যাচ্ছে যদি কখনো কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যায়, সেই টিমের সঙ্গে যদি কোনো যোগাযোগ না থাকে, তাহলে কেউ পাগল নয় যে শুধু শুধু সেই টিমের জার্সি পরে চিয়ার করবে। কারণটা হচ্ছে যদি তাকে টার্মিনেট করা হতো তাহলে তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের সম্পর্ক খোলা ভালো থাকতো না। কিন্তু ফ্লোরেন্তিন পোগবার যে ধরনের পোস্ট বা ইত্যাদি দেখি তার থেকে মনে হচ্ছে যেটা, যে ফ্লোরেন্তিন পোগবা কিন্তু এখনও মোহনবাগানেরই প্লেয়ার আছে। এবার ফ্লোরেন্তিন পোগবা ফিরে আসবে কি না, দেখুন ফ্লোরেন্তিন পোগবা ফিরে আসবে কি না এক্ষুনি বলাটা মুশকিল হবে, এক্ষুনি বলা যাবে না যে আসবে কি আসবে না, কারণ তার একটা চোট আছে এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ফ্লোরেন্তিন পোগবা যখন এখানে খেলেছিল তার পারফরমেন্স এমন কিছু আহামরি ছিল না, কিন্তু ফ্লোরেন্তিন পোগবাকে আনা হয়েছিল একটা বিশেষ প্ল্যানের কথা মাথায় রেখে ফেরান্ডো এনেছিল, যে প্ল্যানটা ফেরান্ডো গত বছর অ্যাপ্লাই করতে পারেনি। ডুরান কাপে সেটা ট্রাই করে ডাহা ফ্লপ হওয়ার জন্য
তারপর থেকে ফেরান্ডো আর চেষ্টাই করেনি যে ওই ইয়েটাকে ফিরিয়ে আনবে তিনটে ডিফেন্ডারে যাওয়ার। তো সেই প্ল্যানটা আবার সেকেন্ড টাইম ইমপ্লিমেন্ট করবার যদি ইচ্ছে থাকে ফেরান্ডোর, তাহলে কিন্তু পোগবা ফিরে আসতেই পারে। তিরি আমাদের খুব প্রিয় প্লেয়ার, তিরি চলে যাচ্ছে তার জন্য আমাদের মন খারাপ, হয়তো টিমমেটদেরও মন খারাপ, এটা স্বাভাবিক, মোহনবাগান ম্যানেজমেন্টেরও হয়তো মন খারাপ, এটা হতে পারে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে তিরির বদলে যে প্লেয়ার আসবে আশা করা যায় সে কিন্তু তিরির থেকে বেটার হবে। এবার ভবিষ্যতই বুঝতে পার বলাই বলতে পারবে আর কি, যে টিরিকে ছেড়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করলো না ভুল করলো। কারণ যদি টিরি নতুন ক্লাবে গিয়ে আগের ফর্মে খেলে তাহলে তো বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট ভুল করেছে। আর একটা বিষয় হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট টিরির বদলে যে প্লেয়ারটাকে নিয়ে আসছে সে টিরির থেকে বেটার খেলছে না টিরির মতোই খেলছে বা টিরির থেকে খারাপ খেলছে, তার উপরও ডিপেন্ড করছে। তো এক্ষুনি বলাটা ভুল হবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট ভুল করছে টিরিকে ছেড়ে দিয়ে। টিরি যথেষ্ট ভালো প্লেয়ার, রয় কৃষ্ণাও যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু দিমিত্রি কিন্তু প্রায় কৃষ্ণার থেকে বেটার খেলে দেখিয়ে দিয়েছে। তো সেই রকম যদি হয় তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, যে টিরির বদলে আরও ভালো যদি প্লেয়ার আসে তাতে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের ভালো হবে, আলটিমেটলি আমাদেরই ভালো হবে, এটাই বলা চলে। মোহনবাগানের ভালো মানে আমাদেরই ভালো। টিরি কোথায় যাচ্ছে? দেখুন, টিরির কাছে দুটো ক্লাবের প্রস্তাব আছে, একটা তার পুরনো ক্লাব জামশেদপুরের আর একটা মুম্বাই সিটি এফসির। কিন্তু মুম্বাই সিটি এফসির প্রস্তাবটা কিন্তু বেশ ভালো প্রস্তাব, কারণ তারা মোর্তাজা ফলের জায়গায় টিরিকে চাইছে, তাই জন্য তারা বেশ ভালোই প্রস্তাব দিয়েছে। তো এখনও পর্যন্ত যা খবর আছে তাতে টিরির কিন্তু মুম্বাই সিটি এফসিতেই যোগ দেওয়ার চান্স বেশি। যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে টিরি কিন্তু মুম্বাই সিটি এফসিতেই যোগ দিচ্ছে। আর সেটা যদি কোনো কারণে ভেস্তেও যায় তাহলেও চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ টিরির কাছে সেকেন্ড অপশান রয়েছে জামশেদপুর এফসিতে ফিরে যাওয়া। তো জামশেদপুর এফসিরও একটা অফার টিরির কাছে রয়েছে। এবার চলে আসি ট্রান্সফার আপডেটে। প্রথম হচ্ছে আকাশ মিশ্রা। আকাশ মিশ্রা যা শুনেছেন, ওই মাঝখানে ছবি টবি বেরিয়েছিল, কলকাতায় এসছে না মুম্বাইতে গেছে ইত্যাদি ইত্যাদি, এখনও পর্যন্ত সাইন হয়নি প্রি কন্ট্রাক্ট। তবে কথাবার্তা যেরকম হয়েছিল সেরকমই হয়ে আছে, হয়তো ছুটি ফুটি কাটাচ্ছে, একদম 31 মে পরে ফাইনাল কন্ট্রাক্ট সাইন করবে, প্রি কন্ট্রাক্ট সাইন নাও করতে পারে, বা করে চলে গেছে চুপচাপ, সেটাও হতে পারে, বলা যাচ্ছে না। তবে আকাশ মিশ্রা যতক্ষণ না ফাইনাল সাইন করছে কিছু বলা যাচ্ছে না, তবে 99% ধরে রাখুন চান্স কিন্তু আকাশ মিশ্রার মোহনবাগানে আসার, 1% চান্স যদি এখনও অনেক কিছু প্রবলেম হতে পারে, কারণ এখনও ফাইনাল সই হয়নি। নেক্সট আনোয়ার আলী। আনোয়ার আলীকে নতুন কিছু বলার দরকার নেই, আনোয়ার আলীর মোহনবাগানে সই হয়ে গেছে ধরে নিতে পারেন, প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে অনেক দিন আগেই। তো আনোয়ার আলীকে নিয়ে আর কোনো টেনশনের ব্যাপার নেই। ইয়াসিরের কোনো খবর নেই, ইয়াসিরের পেছনে মোহনবাগান গেছে এইটুকুনি খবর আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট খবর, জেসন কামিন্স। দেখুন, জেসন কামিন্সের প্রবলেমটা অন্য জায়গায়। জেসন কামিন্সের দুটো প্রবলেম রয়েছে, একটা প্রবলেম রয়েছে যে স্যালারি নেগোসিয়েশনের একটা ব্যাপার রয়েছে, আর দু নম্বর রয়েছে যে জেসন কামিন্স যে ক্লাবের হয়ে খেলছে তারা অলরেডি সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে, সেমিফাইনালে কোয়ালিফাই করার পর তাদের খেলা আছে মে মাসে, যদি সেমিফাইনালে দুটো জেতে তাহলে এটা হতে পারে যে তারা ফাইনালে গেল। ফাইনালটা কিন্তু সামনের মাসে, সম্ভবত 3rd June আছে, যদি 3rd June খেলা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্লাবের সঙ্গে মোহনবাগানের একটা হয়তো কথাবার্তা হতে পারে যে 3rd June ফাইনাল খেলে তারপরই সে মোহনবাগানে সই করবে, এটা হতে পারে। আমি বলতে পারছি না কি হবে, তবে এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুটো ক্লাবের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে হতে পারে। এই জায়গার জন্যও কিন্তু সাইনটা কিছুটা আটকে আছে, আর জেসন কামিন্স কিন্তু এখন টোটালি খেলার দিকে কনসেন্ট্রেট করে আছে, তাই জন্য জেসন কামিন্সের পক্ষে এই মুহূর্তেই সাইন করে দেওয়াটা বা এই মুহূর্তে মোহনবাগানে কলকাতায় এসে প্রি কন্ট্রাক্ট সাইন করে যাওয়াটা পসিবল নয়। তো সৌদির অফার টফার নিয়ে যে কথাগুলো বলছিল সেইগুলো তো রয়েছে, তবে সেগুলো কিন্তু অতটা প্রবলেমের বিষয় নয়, মোহনবাগানের সঙ্গেই তার কথাবার্তা ভালো জায়গায় রয়েছে এবং সে মোহনবাগানে আসতে রাজি আছে, তার এজেন্টও রাজি আছে, সবই ঠিক আছে। তার এজেন্ট এদিক ওদিক খোঁজ নিচ্ছে সেটা অন্য ব্যাপার। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাই জেসন কামিন্সের সঙ্গে স্যালারি নিয়ে কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও দেবো, ভিডিওটা রাত্রে আসবে। এই ভিডিওতে এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।